মেয়েটার ছেলে, মহিলাটার ছেলে নেই, তো গ্রামের সর্দার, বংশীয় কেউ ধারাবাহিক নিচে আসবে, অন্যথায় গ্রামের দায়িত্বশীল। জি, মহিলারা স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে কি? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না? জি না, মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। মহিলাদের সাজগোছের জিনিস যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সাজগোছের জিনিস যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, আর পুরুষের সাজগোছের জিনিস যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, যার কারণে পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না, হারাম, আর মহিলাদেরকে হাতে পায়ে মেহেদি দিতেই হবে। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, আর পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায়। কথা বুঝতে পারলেন না? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষেরা মেহেদি দিতে পারবে না, মহিলাদেরকে দিতেই হবে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো ওই প্রতিষ্ঠানে একজন হিন্দু লোক আছে, ওকে আমাদের ইসলাম সম্বন্ধে তাকে দাওয়াত দিয়েছি, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না এবং এর পক্ষে উনি কোনো কথাও বলেন না। ওই প্রতিষ্ঠানে কি ওনাকে রাখা যাবে, নাকি আমরা ওই পরিবর্তে কোনো একজন মুসলিমকে চাকরি দেব? সে প্রতিষ্ঠানে সে হকের ভিত্তিতে আছে। এদেশে তো মাদ্রাসা তো হিন্দুকে নিয়োগ দেওয়া হচ্ছে, এইটা আদৌ ঠিক নয়। তবে আপনার প্রতিষ্ঠানের খবর আমি জানি না, ও আগে থেকে আছে, তার রুজি বন্ধ করে আর একজনকে চাকরি দিতে হবে এ কথা নয়। আপনি তাকে মুসলমান হওয়ার দাওয়াত দিন, সেইখানে তার স্থান থেকে তাকে সরিয়ে দেওয়া, অন্যজনকে নিয়ে আসতে হবে, এর বৈধতা নেই। তবে আপনি তাকে দাওয়াত দিয়ে মুসলমান করার চেষ্টা করতে পারেন। আর এই জায়গাটাই তার জন্য ঠিক নয়, তখন তাকে কোরআন মাজিদ পড়ানো লাগে, তাহলে তার হয় না, তখন তাকে সরিয়ে দিয়ে আর একজনকে নিয়ে আসতে হবে এখানে। এমনিতে স্বাভাবিক দুনিয়াবি কোনো কর্মে আছে আপনার প্রতিষ্ঠানে ও থাকবে, এটাই ঠিক। আসসালামু আলাইকুম শেখ, অন্যের ঋণ আল্লাহ ক্ষমা করবেন না, এখন অন্যকে যে আমার কাছে, যার কাছে আমি টাকা পাবো অথবা আমি আমার কাছে অন্য পাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারে কি? কথাটার উত্তর দিয়েছি, মানে আমি যার ঋণ নিয়েছিলাম তাকে খুঁজে পাচ্ছি না, বা আমার নাগালের বাইরে সৌদি আরবে কাজ করেছি, তখন দোকানে ছিলাম, অনেক কাপড় চোপড় নিয়ে নিয়েছি, টাকা নিয়ে নিয়েছি, এখন তো যেতে পারছি না, ওর যার বললে আবার বিপদ হবে, ওর নামে পরিমাণ মতো দান করে দিতে হবে। বোঝা গেল না? ওর নামে পরিমাণ মতো দান করে দিতে হবে, আশা করা যায় ক্ষমা হবে ইনশাআল্লাহ। চলো, ভারতের মুসলমানদের বর্তমান অবস্থায় আমাদের করণীয় কি? ভারতের মুসলমানদের জন্য আমাদের করণীয় আপনার কোনোতে নাজেলা পড়া, তাদের জন্য দোয়া করা, কোনোতে নাজেলা ফজর সলাতের, ফরজ সলাতের, ফজরের ফরজ সলাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে তাদের জন্য যারা জুলুম করছে তার জন্য ধ্বংস কামনা করা, আর যারা মুসলিম তাদের জন্য বেঁচে থাকা, তাদের জন্য কল্যাণ কামনা করা, যে তাদের জন্য কোনোতে নাজেলা। জামাতের নামাজের সময় আমরা ইমামের সাথে, ইমামের পিছনে পিছনে ছোড়া ফাতিহা পড়ি, কিন্তু অনেক সময় ইমামের সাথে পড়ে সাথে বাইটা সে রুখতে চলে যায়, তখন আমার কী করা, আমার নামাজ হবে কি? আমি ইমামের পিছনে আছি, আমি সূরা ফাতিহা পড়তেই পেলাম না, চলে গেল ইমাম, চলে গেছেন রুকুতে, তা আমি কি করব? তা আপনি ইমামের সাথে চলে যাবেন। মুক্তাদি যখন হিসাবে আছেন আপনি, তখন আপনার ভুল ভুল নয়, সব ভুলের ক্ষতি ইমামের উপরে বর্তাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুক্তাদি আছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভুলই ভুল নয়। আপনি সুযোগ পেলেও সূরা ফাতিহা পড়বেন, আর যদি না পান যখন ইমাম চলে গেছে রুকুতে ওই অবস্থায় ছেড়ে চলে যান, ওরই সাথে সাথে যেতে হবে। ওর তাড়াহুড়ার কারণে যদি আপনি পড়তে না পারেন তো ক্ষতিগ্রস্ত ও হবে, আপনি আপনারটাই বহাল থাকবেন। জি, তারপর আসসালামু আলাইকুম, আমি একটা বেসরকারি হাই স্কুলে চাকরি করি, প্রশিক্ষক হিসেবে, এখন ওইখানে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয়, এখন এই ক্ষেত্রে বেসরকারি স্কুলে চাকরি করে ছেলে মেয়ে একসাথে পড়ে, এই চাকরি জায়েজ কি না? জি না, এই চাকরি জায়েজ নয়, এটা সহজ কথা, এদেশের সহশিক্ষার কোনো প্রতিষ্ঠানে চাকরি জায়েজ নয়। মেয়েদের দিকে তাকানোই জায়েজ নয়, তো সারাদিন তার সাথে থাকি কি করে? আমাদের পরিচয় আমরা মুসলিম,
আর আল্লাহ বলেছেন নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, তাহলে আপনি বা আপনারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন কেন? হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আল্লাহ তো বলছেন যে ইব্রাহিমের নাম মুসলিম, আমরাও মুসলিম, তা আপনি আহলে হাদিস পরিচয় দেন কেন? কথা অবশ্য ঠিক, আহলে হাদিস পরিচয় দিতে হবে এটা জরুরি নয়। তবে আপনি মনে রাখবেন, যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস, তারা মুসলিম বিশ্বে সালাফি। তো যারা সালাফি, তারা ওরা যারা কোনো দল করে না, যারা কোনো মাঝহাব মানে না, যারা কোনো মতামত মানে না, যার জন্য আমার বক্তব্যে আছে, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হলো আহলে হাদিস। মানে যাদের কোনো মতামত নেই, যাদের কোনো দল নেই, সবাই বলে যে আমি মুসলিম শিয়ে, সবাই বলে আমি মুসলিম কাদিয়ানি, সবাই বলে আমি মুসলিম হানাফি, সবাই বলে আমি মুসলিম মাঝভাণ্ডারি, সবাই বলে আমি মুসলিম দেওয়ানবাগি, সবাই বলে আমি মুসলিম চর্মনাই, সবাই বলে আমি মুসলিম পাখা। তো এইটা যখন বলল তখন মুসলিম, এ কথা ঠিক, কাদিয়ানি হোক শিয়ে হোক মুসলিমের সবাই ঠিক আছে। কিন্তু যখন বলছে যে জিব্রাইল আসতে ভুল করেছে, আসলে জিব্রাইলকে আসতে হতো আলীর কাছে, কিন্তু জিব্রাইল ভুলে গিয়ে কার কাছে এসেছে? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসেছে, তখন তার মুসলিম কথাটা আছে কি? এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কোনো মাঝহাব মানে না, কোনো দলের সংকীর্ণতা ভেতরে রাখে না, ওদের একটা পরিচিতি বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়, কোনো নেতার নাম নয়। যখনই কোনো দল হবে, কোনো নেতা হবে, তখনই একাধিক নেতা হবে, দেশের বড় বড় আলেমের কাছে কোরআন হাদিসের বিপরে আশ্রয় নিতে হবে, আর বলবে যে, বলতে হবে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করছি। কোনো দল মত নেই, তবু আহলে হাদিস পরিচিত নাম হলো এইভাবে যে যারা মাঝহাব মানে না, দল মানে না, নেতা মানে না, তারাই হলো আহলে হাদিস। বড় বড় আলেম ওলামার কাছে ফতোয়ার ব্যাপারে আশ্রয় নেবে, ব্যাস। চলো, উনি বলছেন যে মাঝহাবে মসজিদে একামত ডবল ডবল হয়, আর আহলে হাদিস মসজিদগুলোতে একামত একবার হয়। ডবল ডবল হবে এ হাদিস জয়ীফ, আর একবার একবার হবে এ হাদিস সহি। আপনি সম্ভব পরে একবার বলার চেষ্টা করেন। জি জি। আসসালামু আলাইকুম। অনেকে বলতে শোনা যায় রুকুর পরে হাত বাঁধা বেদাত, কিন্তু আমরা ভিডিওতে দেখি মক্কার ইমামরা রুকুর পরে হাত বাঁধছে, তারা কি বেদাত করছে? আসলে কি রুকুর পরে হাত বাঁধা বেদাত কিনা? এটা একটা চলমান বেশ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো কি না? রুকু থেকে উঠে সরাসরি বুকে হাত বাঁধতে হবে, এরকম কোনো হাদিস আমার দীর্ঘ 20 বছরের তদন্তে আমি পাইনি। তবে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে, এটা শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ইজতেহাদি ফতোয়া। উনি বলেছেন মানুষের সলাতের চারটা অবস্থা, তার একটা হলো দাঁড়িয়ে থাকা, তার একটা হলো রুকু, তার একটা হলো সিজদা, তার একটা হলো সালাম বা আত্মাহিত বৈঠক। সলাতে কয়টা অবস্থা? চারটে। তো রুকুতে হাত আছে কোথায়? হাঁটুতে। তো আত্মাহিত হাত আছে কোথায়? হাঁটুর উপরে। তো সিজদায় হাত আছে কোথায়? মাথার দুই পাশে। তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায়? বুকে। বুঝা গেল না? সলাতের মধ্যে হাতের কয়টা অবস্থা? চারটে। দেখেন আপনি, চারটে অবস্থা। তখন শায়খ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু হাতের অবস্থা চারটার বাইরে দেখা যায় না, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতের জায়গা কোনটা? এটি। তাছাড়া তার হাতের জায়গা খুঁজে পাওয়া যায় না। এখন তো হাঁটু তো রাখা যাচ্ছে না,
এখন তো আর মাথার দুই পাশে রাখা যাচ্ছে না, এখন আর হুরু রানের উপরে রাখা যাচ্ছে না, তাহলে হাত রাখবো কোথায়? বুঝতে পারেননি তো, সরাসরি এটা পাওয়া যায় না, যার কারণে নাসের উদ্দিন আলবানি 800 বছরের পরে বড় মহাদ্দেশ। 800 বছর আগে ইবনু হাজার আসকালানি রাহিমুল্লাহ ছিলেন বড় মহাদ্দেশ পৃথিবীতে, 800 বছরের পরে বড় মহাদ্দেশ নাসের উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ, ইনিও বলছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা বিদাত। আর আমরা বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার 20 বছরের তদন্ত অভিজ্ঞতাই রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধার হাদিস পাওয়া যায় না, যেহেতু দলিল ভিত্তিক চলি, কাজে উঠে আবার যখন পাওয়া যায় না তখন ছাড়াই থাকে। জি শুক্রিয়া। তারপর হ্যালো, আসসালামু আলাইকুম শেখ, আমার একটা প্রশ্ন শেখ। আমি কিছু টাকা ব্যাংকে রাখছি, এখন উনি ওনাকে বলছি আমি লাভবান দিব না, উনি বলছে যে তোমাকে শরীয়ত মোতাবেকভাবে লাভবান দিব প্রতি 3 মাস অন্তর, প্রতি মাসে মাসে না, এবং প্রতি মাসে 8% এবং 7%, কোনো কোনো মাসে 6% হবে। তখন আমার আব্বু বলছি এটা কি সুদ? আমি বলছি ওনাকে যদি এটা সুদ হয় তাহলে কি আমাদের দিন আমি তোমাকে দায়ী করবো, কারণ আমি সুদ খাবো না, আমার টাকা এভাবে থাক। উনি বলছেন যে প্রতি মাসে টাকা আমার বাড়ছে, আমি টাকা কী করব? আপনি টাকাটা নেন খায়েন না, এ কথা একবার বলেছি, আপনি টাকাটা নেন খায়েন না, তাহলে টাকাটাতে আপনি অসহায় মানুষের উপকার করতে পারবেন। জি তারপরে টাকাটা নেন খাবেন না। তারপরে আমাদের ওখানে ইমাম সাহেব তাবিজ দেয় এবং মিলাদ পড়ায়, যারা তাবিজ ব্যবসা করে এসব ইমামের পিছনে সালাত হবে না, আপনি ঘরে পড়েন, একাই পড়েন। আরেকটা প্রশ্ন, আমাদের এখানে তো পীর মুরিদে সব ব্যবসা চলতেছে, বিশেষ করে মাছ ভান্ডারে, ওরা আজকে শনিবার ওদের একটা মি আছে, ওইখানে ওরা গরিব মহিষ করে, ওইখানে কি আমরা যাইতে পারবো নাকি? মাছ ভান্ডারে গরু মহিষ জবাই করে ওখানে কি আমরা যেতে পারবো? জি না, কোনো দর্শনীয় ব্যাপার হলে যেতে পারবেন, তাছাড়া যাবেন না, তাহলে তো অন্যায়ের সহযোগিতা হবে। আজকের মতো কথা শেষের দিকে কর, আর নয় আরবিতে কথা বললেও কি কোরআন পাঠের মতো বলতে অপরে 10টা কি পাওয়া যায় আরবিতে? ও আরবিতে কথা বললে কি কোরআন মাজিদের মতো অক্ষর প্রতি 10 নাকি পাওয়া যায়? তাহলে তো আরবি ভাষার লোকেদের কাজ হয়ে গেছে। জি না, আরবি ভাষাতে কথা বললে অক্ষর প্রতি 10 নাকি হবে না, এ কথা মিথ্যা ধারণা, ঠিক নয়। শুধুমাত্র কোরআন মাজিদ পড়লেই অক্ষর প্রতি 10 নাকি হবে, এটাই ঠিক। হাতে আংটি পরা যায়, আল্লাহর উপরে ভরসা কথা নয়, অষ্টাধাতুর আংটি হারাম, যে আংটিতে সুবিধা হবে মনে করা যায় সেটা হারাম। এছাড়া আপনি লোহার তামার আংটি ব্যবহার করেন কোনো সমস্যা নেই, হাদিসে আংটির কথা আছে, আপনি পরেন, ডান হাতে পরেন বাম হাতে পরেন কোনো সমস্যা নেই, আকিদা হিসাবে পড়বেন না। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আমার মসজিদে 2 আজান হয়, তো 1 আজান দিব না 2 আজান দিব? 2 আজান বিদাত, যে বইটা বের হচ্ছে তাড়াতাড়ি তাতে অনেক হাদিস দেওয়া আছে, সেই কালে আব্দুল ইবনে উমার 2 আজানকে বেদাত বলেছেন, মসজিদে আজান একটাই হবে খুতবার সময়। মসজিদ থেকে বের না করে দিলে মসজিদেই পড়েন যদি তারা বেদাতি না হয়, এর জন্য ক্ষতি তাদের হবে। আচ্ছা শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়, পরবর্তী বৈঠক আছে, খাওয়া দাওয়া আছে, আল্লাহ রহম করো। জি জি বল। ও ফকির মিসকিন যদি বেনামাজি হয়, সুদখোর হয়, তো আমি তাকে দান করবো কিনা? যে চাইতে আসছে ও বৃত্তশালী হোক, ফকির হোক, ডোমচামার হোক, মেথর হোক, যে চাইতে আসছে তাকে দিবেন ভিক্ষে, আর যখন নিজে থেকে দিবেন তখন পরহেজগার দেখে দিন। শেরেক বেদাত নেই বলা যায়, শক্ত কসম,
নামটা চলে তবে সুন্দর নয়। আর ওনার জিজ্ঞাসা যে এমামের আগে আমিন হলে কি হবে, এমামের আগে যেন আমিন না হয়, এমাম যখন শুরু করবে তখন আমাদের বলতে হবে, তাহলে একসাথে হলো। প্রশ্ন উত্তরের বৈঠক খুব প্রিয় বৈঠক। প্রবীণ ফান্ডের টাকা নেওয়া জায়েজ কি না? আমার বেতন থেকে কেটে রাখে 1,000, সরকার বা কোম্পানি আরও 1,000 দেয়, এই 2,000 প্রতি মাসে জমা থাকে, তো 2,000ই আপনি নেবেন আপনার চাকরি শেষে, তবে মধ্যে যেগুলো বেড়েছে সেগুলো নেবেন না, নেন আপনি খাবেন না, হিসেব ঠিক রাখতে হবে। আরিবা নামের অর্থ বুদ্ধিমতী, দক্ষতা, বুদ্ধিমতী, আরিবা বুদ্ধিমতী দক্ষতা। শুক্রিয়া। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে, লেনদেন করা যদি হারাম হয় আবার মানে নিরুপায় হয়ে, তোমার কথা শেষ, নিরুপায় হয়ে যদি ব্যবহার করা যায় তাহলে এটা কি ধরনের হারাম? এটা কিছু ঘাটতি ওইটা জিজ্ঞাসা করতে হয়, ওটাই যায় যখন আপনার জরুরি প্রয়োজনে করছেন তখন আপনার জন্য সাময়িক জায়েজ বললাম। যে মসজিদে প্রথম টাইমে সলাৎ হয় না ও বাড়িতে পড়বে, বদ্ধ পানিতে ফরজ গোসল করা যাবে না, অজু করা যাবে, ফরজ গোসল পানি উঠিয়ে নিয়ে করতে হবে, বদ্ধ পানিতে ফরজ গোসল চলবে না। আপনারা একটা ভিন্ন মসজিদ তৈরি করেন। শুক্রিয়া, আজকের মতো এই পর্যন্ত, শেষ আবার কথা হবে। মাথার চুল ছোট রাখা যায়, বড় রাখা ভালো। জি হবে, কোনো সমস্যা নেই, ওটা শুনলে নেকি হবে কিনা, কোরআন শোনার মতো বাস্তব, জি হবে। সবাই তো প্রশ্ন করছে, আমার কোনো প্রশ্ন নেই, আপনার ওয়াজ শুনে আমি এত পাগল হয়েছি যা এই পর্যন্ত কোনো মানুষ বোখারি মুসলিম হাদিস বলে নাই, যারা নিয়ে মনে করেন আপনার যোগ বলে বোখারি মুসলিম বলে তারা তুচ্ছ করে, কিন্তু আমি আপনার না দেখে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন আপনাকে গালি দেয় আমি সহ্য করতে পারি, আমি তাকে কী বলবো, তাদের সবাই প্রশ্ন করছে কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, কেউ যদি বলে আমি সহ্য করতে পারি না, জানি না। আমাকে গালি দিলে উনি কষ্ট পান, কোনো আলে বলবা যখন গালি দেন, আমি তো কোরআন হাদিসের কথা বলি তবুও গালি দেয় কেন, তো উনি কষ্ট পান, তা আমি কি করব? আপনি তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তুমি এই লোকগুলোকে হেদায়েত করো। প্রায় জেলাতে যখনই যায় তখন অনেক মানুষ আমার হাত ধরে ক্ষমা চায়। আসসালামু আলাইকুম, কোনো মহিলা যদি বাচ্চা প্রসবকালীন মারা যায় তাকে কি 7 বছর দেওয়া যাবে? আর 7 বছরকে যারা, কথা আমি বুঝেছি, কোনো মহিলা যদি বাচ্চা প্রসব হতে মারা যায় তাহলে কি শহীদের মর্যাদা দেওয়া হবে? তাহলে কি শহীদকে গোসল দেওয়া হয় না? এই মহিলাকে গোসল দেওয়া হবে কি না? জিজ্ঞাসা সুন্দর, মানে বাচ্চা প্রসাবে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে, হাদিস শহীদ, শহীদের মর্যাদা পাবে, এ কথাই ঠিক, যেহেতু প্রকৃত নগদ শহীদ নয় তার জন্য তার জানা তার গোসল দিতে হবে। হুবাহু একটা জিনিস বাকি নিলে পরবর্তী দাম বাড়ে যাবে, সোনা দিয়ে সোনা, রূপা দিয়ে রূপা, আর যখন জিনিস পরিবর্তন হয়ে যাবে তখন বাকি যায়। আমি 1 কেজি দাম কর্জ নিলাম এখন, কিন্তু 6 মাস পরে ও দামটা আমাকে একজন ফেরত দিল, আমি কর্জ নিয়েছিলাম, এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, হুবাহু 1 কেজি হতে হবে ওটা। আসসালামু আলাইকুম, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আবু হানিফা রাদিয়াল্লাহু নাকি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে, এটা কত সত্যি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1 ওযুতে 40 বছর ছিলেন, এটা ঠিক কিনা? মানুষকে এটা থাকতে পারে, মিথ্যে কথা। আসসালামু আলাইকুম, আরেকটা প্রশ্ন হলো যে আমি আমাদের দেশের যে আমি যেখানে প্রাইভেট সেক্টরে একটা
কাজ করি, তো ওইখানে একটা হিন্দু ভাইকে দাওয়াত দিতে যাওয়ার পর হিন্দু ভাই বলতে তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ কারণে তোমার ইসলামটা সহজ হইতেছে, আমি হিন্দু, আমার পরিবেশ আশেপাশে সবকিছু দেখে আমি বের হয়ে আসতে আমার কষ্ট হইতেছে। উনি যদিও আমি প্রায় সময় আমাকে আমার সাথে অনেক মাহফিলে নিয়ে যায় বা এরকম করে নিয়ে যায়, তারপরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছে এই একটার কারণে, পরিবেশের কারণে। ওকে কষ্টের মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কন্ডম ব্যবহার করা বা এরকম কিছু জায়েজ কিনা? আর ওই কথাটা বলে ফেলি, সন্তান দেরিতে নিতে পারে যে কোনো পদ্ধতিতে। তবে আমি কথা বুঝেছি, জি আপনার কথা আমি বুঝেছি, কিন্তু চিরদিনের জন্য সন্তান বন্ধ করতে পারে না, ওটা জায়েজ নয়। আমি তোমারটা বুঝেছি, ওই পদ্ধতি সুফিবাদী পদ্ধতি। সফরের উদ্দেশ্যে যদি বের না হয়, এমনি বাজারে গেছে, সলাতের টাইম হয়ে গেছে, পূর্ণ পড়বে। শুক্রিয়া, যা যা কুমল্লা খার, আজকের মতো এ পর্যন্ত শেষ করছি। আমি এই যে ব্যাপারে আমাদের মসজিদ ইমাম সাহেব সাথে কথা বলছি, কথা বলছি যে মোহাম্মদ, কথা আমি বুঝেছি, মসজিদে ঢুকে ধরে কাজ সলাত না বসবো কিনা, মসজিদে বসার অনুমোদন আল্লাহর কাছ থেকে নিতে হবে। এটা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওখানে বসলে আল্লাহ অনুমতি না দিলে বসতে পাবেন না, বসার অনুমতি হচ্ছে দরিকাত সালাত। কথা বুঝতে পারেননি? ও জোর করে বসলো, যে অনেকে জোর করে পাপ করছে, ওইও করলো। জমি খায় খালাসি চলবে, লিজ চলবে, জমি কর চলবে না। কেন? কর দেওয়াটা হলো কর্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলা হয়নি, মান লিকুল্লু কারজিন জাররা মানফাতান ফাওয়া রিবা, যেই কর্জটা টাকা বেশি করে নিয়ে আসে সেটাই হলো হারাম, সেটাই হলো সুদ। তো জমি আমি নিয়েছি কট, তো টাকাও ফেরত পাবো কিছুদিন পরে, আবার জমির ফসলও নিচ্ছে, এটা হারাম। খায় খালাসি জায়েজ, ঠিকা জায়েজ, খেয়ে টাকা শেষ। শুক্রিয়া, শোভানাক আল্লাহ মবে হামদে কাশাদাস্তা করে কত বেলে। আসসালামু আলাইকুম। প্রশ্ন থাকলে সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের অনেক প্রশ্ন। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলিফ ইসলাম পত্রিকা বের হয়, আপনারা প্রশ্নগুলো লিখিত আকারে দিবেন, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। আলিফ ইসলাম পত্রিকায় আপনারা চোখ রাখুন ভাই, আসলে অনেক প্রশ্ন, এত সম্ভব কি আমাদের সময়ের মধ্যে হবে না? দাগো প্রভু বাড়িয়ে তুমি, ওস্তাজির হায়াতকে গড়তে পারে যেন প্রতিটি শহরে আল জামিয়া আস সালাফিয়াকে, তোমার দিন করবে প্রচার সারা বিশ্বের আনাচে কানাচে, কবুল করো গো দয়াময় আমাদের সুন্দরে কামনা বাসনাকে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট ফি নিয়ে খাবার দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের সকালের খাবার গ্রহণ করুন, আপনারা আপনাদের সকালের খাবার গ্রহণ করুন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছে আল জামিয়া আস সালাফিয়ার সানবিয়া উলার ছাত্র নাইমুদ্দিন। নাইমুদ্দিনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
বিষয় হচ্ছে সতর্কবার্তা, বিষয় সতর্কবার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد الجامعة السلفية কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী সালাফি কনফারেন্সে আমন্ত্রিত শায়েখবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তাওহীদ প্রিয় দিনী ভাই ও বোনদের সকলকেই অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিনে আমার বক্তব্যের বিষয় সতর্কবার্তা, কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ সূরা জুমারের 14 নম্বর আয়াতে আপনার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলছেন, الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। ওই সব লোকেরাই জ্ঞান বুদ্ধি সম্পন্ন যারা মনোযোগ সহকারে কথা শুনে উত্তম গুণ মানে, আর তাদেরকেই আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন, তাদেরকেই সিরাতুল মুস্তাকিমের উপর আল্লাহ তাআলা রাখেন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় সতর্কবার্তা। যখন কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী অবাধ্যতায়, সীমালঙ্ঘনে, পাপাচারে এমনভাবে নিমজ্জিত হয় যার দরুন তাদের হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, লাভ ক্ষতির বিবেক বুদ্ধি লোপ পায়, নির্ণয় শক্তি হারিয়ে ফেলে, যার শেষ ফল দাঁড়ায় নিশ্চিত ধ্বংস, দুঃখ, হতাশা, চির অশান্তি, এমন এক ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে যারা যুক্তি সহকারে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তত্ত্ব পেশ করেন, মূল্যবান নসিহত পেশ করেন, তাকেই বলে সতর্কবার্তা। এর ফলে হয় সে ব্যক্তি নিজেকে ধ্বংস থেকে বাঁচাবে, নতুবা জেনে শুনে ধ্বংসকে বরণ করবে, আর জেনে শুনে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া কোনো জ্ঞানীর বৈশিষ্ট্য হতে পারে না। এই ব্যাপারে সূরা আনআমের 48-49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আমি রসূলগণকে কেবল প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আর যারা তাদের আনিত বিষয়াবলীর উপর বিশ্বাস স্থাপন করলো তাদের কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আর যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করলো তাদের পাপাচারের কারণেই শাস্তি তাদেরকে পাকড়াও করবে। সূরা বাকারার 119 এবং সূরা আনআমের 51 আয়াতেও আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সতর্ক করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুটি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে থাকি।